হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিশ্বকর্মা পুজো কবে কখন আর কিভাবে করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকুন জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় দু হাজার চব্বিশ সালে বিশ্বকর্মা পুজো হবে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র মঙ্গলবার বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পুজোর মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা যাকে শিল্পী বলা হয় পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পুজো উদযাপিত হয় সারা দেশের কারিগরদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন বিহার এবং উত্তরের কয়েকটি রাজ্যে দীপাবলির পরে উৎসবটি খুব ভালোভাবে উদযাপিত করা হয় বিশ্বকর্মার পুজোর একটা পৌরাণিক কাহিনী আছে বিশ্বকর্মন হলেন ঐশ্বরিক ছুতর এবং মাস্টার কারিগর যিনি দেবতার অস্ত্র তৈরি করেছিলেন এবং তাদের শহর ও রথ তৈরি করেছিলেন তিনি পৌরাণিক শহর লঙ্কা স্থপতি ও পুরীতে উড়িষ্যা জগন্নাথের মহান মূর্তি তৈরি করেছিলেন বলেও বলা হয় ভগবান বিশ্বকর্মা কে ছিলেন বিশ্বকর্মা বা বিশ্বকর্মা সংস্কৃতি বিশ্ব ইটস অল মেকার আইএসটি বিশ্বকর্মা একজন কারিগর দেবতা এবং সমসাময়িক হিন্দু ধর্মের দেবতার ঐশ্বরিক স্থপতি কারিগর দেবতা নামে পরিচিত ছিল এবং বিশ্বকর্মা শব্দটি মূলত যে কোনো শক্তিশালী দেবতার উপাধি হিসেবে ব্যবহৃত হয় হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করা কারিগর স্মিথ ওয়েল্ডার যান্ত্রিক কারখানার কর্মী প্রকৌশলী স্থপতি ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের সমস্ত লোকেরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য এবং যন্ত্রের মসৃণ কার্যকারিতার জন্য প্রার্থনা করে থাকেন বিশ্বকর্মা ঠাকুরকে কিভাবে পূজো করবেন অফিস কর্মীরা তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে বিশ্বকর্মাকে পূজো করেন ভগবান বিশ্বকর্মার ফল মিষ্টি অন্যান্য ভোগ সামগ্রী দেওয়া হয় এবং এটি আরতীয় করা হয় অফিস এবং কারখানায় নতুন সরঞ্জাম এবং ক্রয় করা হয় কর্মক্ষেত্রে পুনর্ব পুনরায় করা হয় সাজানোর উপর বিশেষ জোর দেওয়া হয় এবং কারখানায় ব্যবহৃত সমস্ত সরঞ্জাম ও যন্ত্রপাতি ইত্যাদি সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার করা হয় নতুন সরঞ্জাম এবং সরঞ্জাম কেনা হয় এবং সৌভাগ্য এবং সৌভাগ্যের জন্য ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করা হয় ভগবান বিশ্বকর্মাকে পুজোর জন্য একটা মূর্তি কর্মক্ষেত্রে আনা হয় এর চারপাশ এলাকা পরিষ্কার ও সুন্দর করে সাজানো হয় অফিস কর্মীরা তাদের সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে বিশ্বকর্মাকে পুজো করেন ভগবান বিশ্বকর্মাকে ফল মিষ্টি ও অন্যান্য ভোগ সামগ্রী দেওয়া হয় এবং এটি আরতিও করা হয় ভগবান বিশ্বকর্মাকে যন্ত্র সরঞ্জাম এবং সরঞ্জামের ঐশ্বরিক স্থপতি হিসাবে বিবেচনা করা হয় অনেকে ওই দিন তাদের গাড়ি ট্রাক বাস এবং অন্যান্য যানবাহনের পুজো করে এবং সারা বছর নিরাপদ ভ্রমণের কামনা করে অফিসে ওই দিন সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় না ওই দিন কারখানা উৎসবের পূজার আয়োজন করা হয় এবং এই উৎসবের সাথে ভালো ভালো খাবারেরও আয়োজন করা হয় অনেকে ভগবান বিশ্বকর্মার সম্মানে একটি ব্যাপী উপবাস পালন করেন এবং দিনের শেষে পুজো করার পর ভেঙে দেন বিশ্বকর্মা হল হলেন একজন হিন্দু দেবতা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তি দেবতা উক্ত গ্রন্থে তাকে সময়ে সূত্রপাত প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয় বিশ্বকর্মা ঠাকুরের বাবা কে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক শিল্পী হিসেবে বিবেচিত হয়ে আসছেন সেই পৌরাণিক কাল থেকে পুরাণ আর দুই জায়গাতেই বিশ্বকর্মার জন্য থেকে শুরু করে তার বিশাল উল্লেখ পাওয়া যায় পুরাণে কথিত আছে দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন যোগসিদ্ধার পুত্র বিশ্বকর্মা এবং তার বাবা অষ্টম বসু শ্রেষ্ঠ বসু প্রভাস বিশ্বকর্মা পুজোয় দেবতাকে ফল ধুনো দই মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় এই দিনেই অনেকেই কিন্তু ঘুড়ি উড়িয়ে থাকেন বিশ্বকর্মা পুজোয় সিঁদুর ও চাল দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বকর্মা ঠাকুরকে অবশ্যই বরফি নিবেদন করে করতে পারেন যা খেতে ভীষণ পছন্দ করেন যা বানাতে লাগলে ভ্যানিলা এসেন্স বাদাম পেস্তা আর জল যা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন বরফি যেটি ভগবান বিশ্বকর্মার ভীষণ পছন্দের বিশ্বকর্মা পুজোয় ঘুরি কেন উড়ানো হয় সেপ্টেম্বর সতেরো তারিখ পালিত হয় বিশ্বকর্মা পুজো আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি ওড়ানোর রীতি দুপুর থেকে বিকেলে আকাশে উঠতে থাকে রঙ বেরঙের নানান ঘুড়ি এই দিন কত ধরনের যে ঘুড়ি দেখা যায় আকাশে তার ঠিকানা নেই ঘুড়ি আবার কত নাম আছে পেটকাঠি চাঁদিয়াল ময়ূরভঙ্খী ইত্যাদি যাই হয়ে যাক না কেন এদিন ঘুড়ি দেখা আগে যেমন আকাশের ঘুড়ির লড়াই দেখা যেত এখন ওই দিনটি মূলত ঘুড়ি উঠতে দেখা যায় যে বছর ওই দিনটি মুখ ভার থাকে বৃষ্টি হয় সে সময় বাচ্চাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে বিশ্বকর্মা ঈশ্বরের জন্য তৈরি করেছিলেন উড়ন্ত রথ সেই রথের কথা স্মরণ করে ওই দিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর অন্যদিকে ডিগ্দ অনুযায়ী তিনি হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞান বিদ্যার জনক তিনি নাকি কৃষ্ণের বাসস্থান দ্বারকা নগরী তৈরি করে দিয়েছিলেন শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারদের জন্য এই দিনটি ভীষণই জরুরি আর এই দিন বহু বছর ধরেই বাংলার আকাশে ঘুরি ওড়ানোর রীতি রয়েছে আঠারোশো সাল থেকে বাংলায় বিশ্বকর্মা পুজোর আকাশে ঘুরি ওড়ানোর প্রচলন শুরু হয় বাংলাদেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ এবং প্রতিপত্তি দেখানোর জন্য ওই এদিন ঘুড়ির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন এমনটা শোনা যায় যে জমিদার থেকে রাজারা নাকি টাকা দিয়ে এক একটি আস্ত ঘুড়ি বানিয়ে ফেলতেন একটা সময় বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি ওড়ানো চল ছিল বর্ধমান রাজারা নাকি পাঞ্জাব থেকে এসেছিলেন আর পাঞ্জাবের ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয় ছিল আর সেই কারণে বর্ধমান রাজাদের হাত ধরে বাংলার ঘুড়ি উৎসবের জল শুরু হয় বিশ্বকর্মা পুজোর দিন যে রীতিমতো ঘুড়ির লড়াই বেঁধে যায় তাই তো এদিন বাইরের কোনো পাতলেই শোনা যায় বোকারটা শব্দের চিৎকার মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলংকারের নির্মাতায় তিনি ছিলেন বিশ্বকর্মা চারটি বাউ মাথার রাজার মুকুট হাতে জলের কলস বই দড়ির ও অপর হাতে একটি যন্ত্র হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেব শিল্পী নামেও পরিচিত বৃহস্পতি ভোগী যুগী তার মাতা এবং অষ্টম হলেন তার পিতা বাহন হাতি। ঘরোয়া পদ্ধতিতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো বিশ্বকর্মা পুজো করার জন্য ঘরে একটা ছবি বা মূর্তি রাখুন কাঠের নিচে টুলের উপর লাল রঙের কাপড় বিছিয়ে তার উপরে বিশ্বকর্মা ঠাকুরকে প্রতিষ্ঠা করুন ধূপকাঠি জ্বালিয়ে দিন এবং মিষ্টি কুমকুম এবং চন্দন নিবেদন করুন এরপর যে যন্ত্রের সাজে আপনি জীবন ধারণ করে থাকেন সেটি ভালো করে পরিষ্কার করে বিশ্বকর্মার সামনে রাখুন আপনার মেশিনকে যাতে বিশ্বকর্মা নিরাপদে রাখে তার জন্য প্রার্থনা করুন পুজো হয়ে গেলে প্রসাদ নিবেদন করুন সবার মধ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা বন্ধুরা আছেন আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকবেন পাশে থাকবেন জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় আমার সাথে এতক্ষণ থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ